أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. একটি প্রশ্ন হলো, আল্লাহ তাআলার বিধান মোতাবেক না চললে মানুষের অকালে মৃত্যু আসে। ধর্মের একজন গরিব লোকের মৃত্যু ঘটলেও বিপদ হয়, কাফন দিতে হয় নতুন কাপড় দ্বারা। শহরে মৃত্যু হলে কবরের জায়গা কিনতে হয়, তাও বিভিন্ন শহরে বিভিন্ন দাম। আবার মোর্দাকে গোর আজাব, পোলসেরাত, মুনকির নেকির প্রশ্নোত্তর সহজ করার জন্য তার কর্তৃপক্ষরা কর্জ করে হোক বা চেয়ে নিয়ে হোক তিজা করে, চেহলাম করে, আবার প্রত্যেক বছরে তার মৃত্যু দিবস পালন করার জন্য তার নামে মৌলুদ শরীফ পড়ানো হয়, কোরআন পড়ে বকশিস করানোর ব্যবস্থা করা হয়। এসব বেশি খরচ পড়লে কয়েকজন মোল্লা, মুন্সি, মৌলবি বা এতিমদেরকে ডেকে খাওয়ায়ে উক্ত ব্যক্তির জন্য সওয়াবগুলো পৌঁছানো হয়। এসব রকম না করলে মোল্লাজি তাদেরকে গোমরা ফতোয়া দিয়ে থাকে, আর এই রসমগুলি প্রত্যেক বছরে করতে হয়। এর জন্য মৌলবী সমাজ তারা তাদেরকে স্মরণ করিয়ে দেয়। এসবের ব্যাপারে কোরআনের উক্তি কি? এই যে কাজগুলি করা, মানুষ ডেকে এনে মৃত্যু ব্যক্তিদের জন্য কোরআন খানি, চেহলাম, তিজা, এই টাইপের সব কিছু করে বকশিস করানো, এতে কি আদৌ কোনো লাভ হয়? কোরআন দুনিয়ার জীবনে ধর্মের কাজগুলিকে করানোর জন্য মৌলবি ডেকে আনলে সুন্দরভাবে বলে দিয়েছে তাতে কোনো লাভ হবে না। আর যদি মানুষের পক্ষ থেকে এই কোরআন খারি বা তিজা, চেহলাম, মৌলুদ শরীফ এইসব পড়ায় যদি কোনো উপকার হতো, তাহলে প্রত্যেক বড় লোক তারা টাকা পয়সা খরচ করে জান্নাত ক্রয় করে নিত। কিন্তু পরকালের ব্যাপারটা সেই রকম না। একজন গরিব মারা গেছে, একজন বড় লোক মারা গেছে, এখন মৃত্যুর পরে তাদের হিসাব কিতাব হবে তাদের আমল নিয়ে। পরকালে কোনো ধরনের কেউ কারোর কিঞ্চিত কাজে আসবে না, আর সেখানে কোনো ধরনের সুদ ঘুষ চলবে না, সেখানে কোনো প্রকারের নকলের পথ অবলম্বন করা যাবে না, কেউ কারোর বোঝা মোটেই বহন করবে না, আর প্রত্যেকে নিজ নিজ বোঝা বহন করবে। যে যতটুকু কামাই করেছে সে ঠিক ততটুকুই পারিশ্রমিক পাবে, এমনকি কণা পরিমাণের নেকি যদি সে করে থাকে সেটা পাবে, দানা পরিমাণের অপকর্ম যদি করে থাকে সেটাও সে পাবে। তবেই তো আল্লাহ বলছেন, ফামাইয়া আমার মিথকলা ধারতিন খয়ের অমাইয়া আমার মিথকলা ধারতিন সারাইয়ার। আবার 6 নম্বর সুরা আল আনআম এর আয়াত নম্বর 164-তে আল্লাহ তাআলা বলছেন, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারোর কোনো বোঝা বইতে যাইবে না। আর 53 নম্বর সুরা নাজম এর আয়াত নম্বর 38-39 আল্লাহ বলছেন, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা'আ ওয়া আন্না সা'ইয়াহু সাফা ইউরা, কোনো মানুষ যারা মৃত্যুবরণ করেছে এবং যারা জীবিত রয়েছে সবাই যে যত চেষ্টা করবে তার পরি তার ফল সেই পাবে, আর অন্য কেউ পাবে না। আর ঠিক সুরায় জিলজাল 99 নম্বর সুরা জিলজাল এর 7 এবং 8 আয়াতে আল্লাহ বলছেন, ফামাইয়া আমাল মিথকাল ধাররাতিন খায়রাইয়ার অমাইয়া আমাল মিথকাল ধাররাতিন সারাইয়ার, কেউ যদি দানা পরিমাণ, কণা পরিমাণ যদি ভালো কাজ করে অথবা খারাপ কাজ করে সেগুলি তারা তার প্রতিফল পাবে দেখে নেবে। এই ফয়সালা আল্লাহ তাআলা, এখন যেসব বড় লোকেরা এই কাজগুলি করছেন এগুলি ইসলামের বিপক্ষে, ইসলাম এইসব কাজগুলি কখনো সাপোর্ট করেনি, কখনো করবেও না।